তিন দিনে 20,000 মেট্রিক টন বর্জ্য অপসারণের লক্ষ্য ঢাকা উত্তরের আর বেঁধে দেওয়ার 24 ঘন্টার আগেই পরিষ্কারের ঘোষণা দিয়েছে দক্ষিণ। আর ঈদের নামাজ শেষে পশু কোরবানির পর দুপুর 2টা থেকে বর্জ্য অপসারণ শুরু হয়। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি রিটার স্পিকে। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরেই ঢাকার 2 সিটি বর্জ্য ব্যবস্থাপনা এবং বর্জ্য অপসারণে বেশ ভালো কাজ করছে, আপনার পর্যবেক্ষণ কি? এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক যারা শুনছেন সবাইকে সালাম এবং ঈদ মোবারক। আমিও আপনার কথার সাথে একমত যে ঢাকার 2 সিটি কর্পোরেশনের যে পারফরমেন্স আমরা যদি সেভাবে বলি সেটা আসলেই আমরা প্রশংসাযোগ্য। এই কারণে ঢাকার মতো এত জটিল শহরে আপনার একদিনের মধ্যে সিগনিফিকেন্টলি আপনার ময়লা আবর্জনা কোরবানির যে পরিমাণ বর্জ্য তৈরি হয় সেটাকে পরিষ্কার করা, এটা একটা বড় ঘটনা। এবং আমি বলবো যে সারা বিশ্বের জন্যই এটা একটা বড় ঘটনা, এই কারণে যে ঢাকার মতো এত অব্যবস্থাপনার মধ্যে কোরবানি অন্য অনেক শহরই হয় না। সেই জন্য 2 সিটি কর্পোরেশনের সাময়িক কিছু ব্যর্থতা আছে, যেমন অনেক সময় আমরা শুনি 2-1টা জায়গাতে হয়তো বর্জ্য আছে, কিন্তু সেটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু মূলত 2 সিটি কর্পোরেশন তারা যেভাবে আন্তরিকতার সাথে চেষ্টা করে, তাদের যে নির্ধারিত লোকবল আছে সেই লোকবলের সাথে নতুন লোকবল এঙ্গেজ করে এবং ভ্যান সার্ভিসের কর্মীদের এঙ্গেজ করে, এই এঙ্গেজমেন্টে আসলে আমাদের এই শহরে যে আমরা চাইলে পরিষ্কার পরিচ্ছন্নতা যে দৃষ্টি নন্দন একটা কিছু করতে পারবো এটার একটা প্রতিশ্রুতি। আবার আমরা অবাক, মানে সে অর্থে কষ্ট লাগে যে বছরের অন্য সময়গুলোতে কিন্তু তৎপরতা এই লেভেলে থাকে না। যদি এই লেভেলে তৎপর থাকতাম আমরা, তাহলে ঢাকা অন্তত বিশ্বের তিলোত্তম নগরী না হোক, অন্তত আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে একটা সুন্দর নগরী পেতে পারতাম। তো সেই জন্য কোরবানির বর্জ্যে এই বছরও 2 সিটি কর্পোরেশন মেয়র ঘোষণা দিয়েছেন দক্ষিণে 24 ঘন্টা এবং উত্তরে 6 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন। আমরা মনে করি আলটিমেটামের সময় না, মূল বিষয়টা হবে যে যেন আমরা প্রতি বছরের মতো এই বছরও যেন আমরা একটা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্য অপসারণটা আমরা পাই, যেন নাগরিকরা রিলেটিভলি স্বস্তিতে থাকে। জি, কিন্তু আমাদের নাগরিকদের আর একটু সচেতন হতে হবে মনে হয়, কারণ আমরা গত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার জন্য বলা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের ব্যবস্থাও করছে, প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমরা নগরবাসীকে দেখছি সেখানে খুব বেশি সাড়া দেন না। অনেকেই বলেন যে সেখানে যাতায়াতের একটি সমস্যা, এরকম নানা ধরনের তারা বিভিন্ন সমস্যার কথা বলেন। এটি আরও টেকসই করার জন্য কি কি করা দরকার বলে আপনি মনে করেন, যাতে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা যায়? আমরা কোরবানি তো আসলে আমাদের এক ধরনের ঐতিহ্য, মানে সে অর্থে আমাদের ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে আমরা কোরবানি দিই, এটা আমাদের সংস্কৃতির অংশ হয়েছে। এখন এই সংস্কৃতির অংশ যে কোরবানিটা, সেই কোরবানিতে যখন আমরা গত কয়েক বছর ধরে প্রচেষ্টা চালালাম যে নির্দিষ্ট স্থানে কোরবানি যেন করা যায়, কিন্তু আমাদের যে পরিমাণ কোরবানির যে রেট বা আমাদের কোরবানির সংখ্যা, সেই তুলনায় আমাদের যে স্থানগুলো নির্ধারণ করা হয় সেটা অপর্যাপ্ত। অপর্যাপ্ত হওয়ার কারণে আমাদের সরকারের তরফ থেকে যে সেখানে এক করতে বাধ্য করার সেই সুযোগটাও কম থাকে, আর জনগণের যে একটা অভ্যাস বলেন, কালচার বলেন, তারা বাড়ির আশেপাশে প্রাঙ্গণে বা আঙ্গিনায় তারা কোরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, এই দুইটার কারণে আসলে সেই অর্থে মানুষ উৎসাহিত হয় না। আমরা দেখেছি এমনকি দেখেন এই বছরও প্যারিস মাঠে উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু বেশ একটা বড় অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু দেখা গেল প্যারিস মাঠে যেখানে কোরবানি করতে যাবেন সাধারণ মানুষ, সেই মাঠটা বালির মাঠ এবং সেখানে যে ধরনের ব্যবস্থাপনা হলে মানুষ গিয়ে সেখানে কোরবানি দিতে পারতেন সেই ব্যবস্থাপনাটা অনুপস্থিত। এই জন্য আমাদের প্রস্তুতির অনেক বড় ঘাটতি আছে, এবং তার চেয়ে বড় চ্যালেঞ্জ যে আমরা যেহেতু পরিকল্পনা মাফিক ঢাকা শহরে ওপেন স্পেস তো নাই, আপনি কোরবানির জন্য যে বড় স্কেলে বড় বড় এলাকা বা বড় বড় এরিয়া আপনি রেডি করবেন সেই ধরনের এরিয়াও খুবই কম। এই জন্য নগর পরিকল্পনা আসলে প্রচুর ওপেন স্পেস, যেগুলো মাল্টিপার্পাস স্পেস, যেগুলো ভূমিকম্প লাগলে যেমন সেখানে ইভাকুয়েশনের জন্য আমরা ব্যবহার করতে পারি, ঠিক তেমনি কোরবানির জন্য আমরা এই ধরনের স্পেসে আমরা যেতে পারি কমিউনিটি ভিত্তিক, এই স্পেস গুলো তো নেই। এই সংকটটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, তবে ধীরে ধীরে আমরা চাইলে কমিউনিটি ভিত্তিক এই ধরনের অ্যারেঞ্জমেন্টে যেতে পারবো। তবে তার সাথে আমাদের মাথায় রাখতে হবে অ্যারেঞ্জমেন্টের সাথে আমরা যখন বাড়ির আঙিনায় বা রাস্তায় দিচ্ছি, তখন আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়গুলো যেন নাগরিকরা আমরা সর্বোচ্চ সচেতন হই, এটাও গুরুত্বপূর্ণ। কারণ আমাদের সেই ধরনের প্রচুর কমিউনিটি স্পেস তৈরি করতে প্রচুর সময় লাগবে, বা আদৌ পারবো কি না, তাহলে আমাদের ইন বিটুইন সময় কিন্তু আমাদের এই ধরনের বাড়ির আশেপাশে কোরবানি। সবচেয়ে আরেকটা একটু বিষয় জানতে চাই যে আমরা ঢাকায় বিশেষ করে দক্ষিণ সিটি কর্পোরেশনে এমন অনেক সরুগুলি রয়েছে যেখানে সিটি কর্পোরেশনের ভ্যান পর্যন্ত ঢুকতে পারেন এবং বর্জ্য পরিষ্কারে অনেক সময় লেগে যায়, কিংবা অনেক জায়গায় বর্জ্য পরিষ্কারই করা হয় না, এই ক্ষেত্রে করণীয় কি?
দেখেন আমাদের এক এক এলাকার এক এক ধরনের চরিত্র, যেটা আপনি বলছিলেন যে পুরান ঢাকা বা এমন অনেক এলাকা আছে ভ্যান মানে ঢুকবার মতো পরিস্থিতি নেই, সেই ক্ষেত্রে কিভাবে আমরা কমিউনিটি সেই ময়লাগুলোকে এক জায়গায় মানে রাখবো, সংরক্ষণ করবো, এবং ভ্যান মানে ভ্যানের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 2 চাকার ভ্যানও হতে পারে, ভ্যান মানে যে আপনার 3 চাকার হতে হবে এমন না, আপনাকে কাস্টমাইজ করতে হবে সলিউশনটা, সেই সলিউশনটাকে কাস্টমাইজ করে যেন আপনি সব জায়গায় আপনি পেনিট্রেট করতে পারেন, সেটা একটা বিষয়। আর আমরা যারা যদি এই ধরনের একটা এলাকায় থাকি যেখানে ভ্যান আসতে পারছে না, তখন নাগরিকদের দায় দায়িত্ব আছে সেই ময়লাগুলোকে যেন ভ্যানের কাছাকাছি নিয়ে আমি পৌঁছে দেয়া, এই জন্য নাগরিকদের সাথে সম্পৃক্ততা প্রয়োজন এবং নাগরিকদের সেই ওনারশিপটা প্রয়োজন যে এই শহরটা আমার, এই শহরে যদি জনস্বাস্থ্যের বিপর্যয় হয় বিশেষ করে কোরবানির বর্জ্য বা রক্ত থেকে, তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে আগে ভুগবো কিন্তু কমিউনিটির মানুষ, তাহলে আমার নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমার জনস্বাস্থ্যের জন্য আমাকে কিন্তু এই নগরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি আমরা যেহেতু ধর্মের জায়গা থেকে কোরবানি দিচ্ছি, ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তাহলে আমাকে সেই ধর্মীয় জায়গা থেকেও কিন্তু কিভাবে সিটি কর্পোরেশনকে সহায়তা করা যায়, আমরা নিজেকে ব্যক্তিগত পর্যায়ে আরো অনেক সচেতন হতে হবে। ডক্টর আদিল মোহাম্মদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।